আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। গরুর দুধের কোনো অস্তিত্বই নেই, অথচ প্যাকেটজাত করে পাস্তুরিত দুধ হিসেবে বাজারে বিক্রি হচ্ছে দেদার্সে। র্যাবের অভিযানে এমন প্রতারণা ধরা পড়ে হাতে নাতে। এসব অপরাধে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বারো আউলিয়া ডেইরি মিল্ক কারখানা সিলগালা করে জরিমানা করা হয় ৫০ লাখ টাকা। চেয়ারম্যান এমডি সহ ১০ জনকে সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে। নারায়ণগঞ্জ থেকে ফিরে মায়েদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন সুমন দে। শিশুদের অন্যতম প্রধান খাদ্য দুধ। সুস্বাদু এই খাবারে আমিষ, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন থাকায় স্বাস্থ্য গঠনে বিরাট ভূমিকা দুধের। ফলে দিনে দিনে বাড়ছে দুধের চাহিদা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে নয় বছর ধরে প্রস্তুত করে আসছে ভেজাল দুধ। ডেইরি ফ্রেশ ব্র্যান্ডে এই প্রতিষ্ঠানটি প্রতিদিন উৎপাদন করে কমপক্ষে ৬০০০ লিটার দুধ, রমজানে যা ছাড়িয়ে যায় ২৬০০০ লিটার পর্যন্ত। ১০০ লিটার দুধের সাথে স্ক্রিম মিল্ক পাউডার, রাসায়নিক, চিনি আর লবণ মিশিয়ে তৈরি করা হতো ৯০০ লিটার দুধ। আরও ভয়াবহ তথ্য হলো, দুধের ছিটে ফোটা না দিয়েই শুধুমাত্র পাউডার আর রাসায়নিক মিশিয়ে ১৪০০ লিটার পর্যন্ত দুধ উৎপাদনের রেকর্ডও আছে এই প্রতিষ্ঠানটির। আমার সেকশনে হয় শুধু দই, মিষ্টি দই, টক দই, লবণ। তরল দুধ পাস্তুরিত করার কথা থাকলেও এই জালিয়াত চক্র গত নয় বছর ধরে প্রস্তুত করে যাচ্ছে ভেজাল দুধ। আমের কোনো অস্তিত্ব না থাকলেও সোডিয়াম আর রাসায়নিক দিয়ে বানানো হচ্ছে আমদুধ। দুই দিন পরের তারিখ দিয়ে দই বানানো হয়েছে জ্যান্থন ঘাম দিয়ে, বানানো হয়েছে লাবাঙ্গ। প্রতিদিন আমাদের আপাতত হন আপনার ৬০০০ মতো লিটার বানায় আর কি। রমজানের কত লিটার বানাও? রমজানে আপনার ১৫,০০০ ২০,০০০ এরকম। আপনার ফ্লেভার টেবার দেওয়া আর কি স্যার, পাউডার দুধ এগুলো আর কি। এমন অনিয়মের অভিযোগে ঢাকা থেকে আটক করে আনা হয় কোম্পানির পরিচালক আবুল কালাম আজাদ সহ ৩ জনকে। পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আক্কাস আলী ব্যাপারী ও এমডি কে। এটা ফুল ক্রিম দুধ না? এটা ফুল ক্রিম দুধ। এটা আপনার ফুল ক্রিম দুধ? আপনি কি বাজারে ফুল ক্রিম দুধ বেচেন বলেন? লোকে ফুল ক্রিম বেচেন? আপনি এটার সাথে ওয়াটার মিশন কি জন্য? না ওটা আমার জানা নাই। কি জানা নাই? ও এটা জানেন না? এটা দুধ বইটা বুঝেন? এটা জানা নাই। ১০০ লিটার দুধ আমার দায়িত্ব যেটা ছিল, আমার লোকজন দেখার দায়িত্ব ছিল, আমি তো প্রোডাকশন লাইনের না। মানবদেহের জন্য ক্ষতিকর এমন দুধ উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। জড়িতদের দেওয়া হয় দণ্ড, করা হয় জরিমানা। বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে কোনো ধরনের দুধ ছাড়া তারা কিন্তু আপনার পাস্তুরিত দুধ তৈরি করছে। তো মূলত এই অপরাধের কারণে এখান থেকে প্রায় ৬ জনকে ২ বছর করে বিনাশ্রম কারণে আদেশ করা হয়েছে এবং ৪ জনকে বিভিন্ন মেয়াদের কারণে আদেশ করা হয়েছে। মোট ১০ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদের কারণে আদেশ করা হয়েছে। একই সাথে এই প্রতিষ্ঠান থেকে আপনার ৫০ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। আর এর যে এমডি এবং চেয়ারম্যান রয়েছে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংস্থাটির এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাইদুর রহমান রুবেল, আরটিভি, আড়াই হাজার, নারায়ণগঞ্জ। সারা দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সারা দেশে ২৪২৮ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ১,২৭৫ জন ও ঢাকার বাইরে ১,১৫৩ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল ও ফরিদপুরে মারা গেছেন ২ জন। এমন পরিস্থিতিতে রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো, জানাচ্ছেন জুবায়ের সানি। আতঙ্কের আর এক নাম এখন ডেঙ্গু জ্বর। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ পড়ছেন না এডিস মশার আক্রমণ থেকে। কেবল রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২২৪ জন। অন্যান্য হাসপাতালের চিত্র প্রায় একই রকম। প্রচুর রোগী আসতেছে কিন্তু সিস্টাররা চেষ্টা করতেছেন, ওনারা তো কুলে উঠতে পারতেছে না। হয়তো ওনারা ২০ জন ৩০ জন দেবে, ডেলি আসতেছে ১০০ এর উপরে রোগী, ২০০ এর উপরে রোগী, ওনারা একা কী করবেন? ওখানে কোনো ওষুধ ছিটানোই হচ্ছে না। আর মশা তো সব জায়গায় আছে, সব জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে। আমাদের এক শিক্ষক মারা গেছে। অনেক রোগী ফিরে চলে গেছে যারা মানে মুমূর্ষু অবস্থায়, বা তাদের সিট দেওয়া উচিত ছিল কিন্তু পর্যাপ্ত সিটের ব্যবস্থা নেই এখানে। কারো পরিবারে একজন, কারো ২ বা ৩ জন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। এমন পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্ব জানাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। ৫ দিন আগে ১০৬ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি করা হয়েছে, অবনতি এমন হয়েছে অবস্থা, এখন গলা ঘা হয়ে গেছে, আপনার কিছু খেতে পারে না, মুখে ব্লাড দিচ্ছে এখন। বাড়তি রোগীর চাপে নতুন ওয়ার্ড খুলেছে হাসপাতালগুলো। অন্যান্য সেবা কমিয়ে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা ডেঙ্গু সেল তৈরি করেছি,
ইনিশিয়ালি আমরা তাদেরকে কাউন্সিল করছি যে আপনার বাড়িতে যান, এই চিকিৎসা নিয়ে বাড়িতে যান, ডেঙ্গু টেস্টগুলো করে নিয়ে আসেন, যদি ডেঙ্গু পজিটিভ হয় এবং ভর্তির কতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ভর্তি করব। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সমগ্র বাংলাদেশে। প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ডেঙ্গুতে ফরিদপুরে মারা গেছেন একজন। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 5 জনে দাঁড়িয়েছে। ডেঙ্গু রোগের ভাইরাসের বাহক এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন সহ সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। জুয়ারসানি, আরটিভি, ঢাকা। কয়েক ঘন্টা ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ঈদে বাড়ি ফেরার প্রথম দিনে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখ যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। তবে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার আনন্দে কষ্ট সহ্য করে নিচ্ছেন যাত্রীরা। আরাফাতুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল থেকে পশ্চিমাঞ্চলের কয়েকটি ট্রেন 2 ঘন্টারও বেশি দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে আছে আন্তনগর ট্রেন, সুন্দরবন এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস। আর এই লাইনে চলা লোকাল বা কমিউটার ট্রেনগুলোর দেরির হিসেবই করে না রেল কর্তৃপক্ষ। অন্যদিকে পূর্বাঞ্চল রেলের ট্রেনগুলোও 15 থেকে 20 মিনিট দেরিতে ছেড়ে গেছে। এত সমস্যার পরও যাত্রীরা সব কষ্ট সহ্য করে নিয়েছেন বাড়ি যাওয়ার কথা মনে করে। শিডিউলটা তো অন্যরকম হয়ে গেছে, শিডিউলটা চেঞ্জিং। কি সুকুন্দ এক্সপ্রেস 10:35 ছাড়ার কথা, এখনো কোনো খবর নাই ছাড়ার। শিডিউল নষ্ট হয়ে যাচ্ছে না? ট্রেন তো লেট হচ্ছে, 12টার লাইন দিয়ে রাখছে তাও এখনো 12 মিনিট লেট হয়ে গেছে। ট্রেন আসার কথা 12:20, যেটা রাজশাহী এক্সপ্রেস লোকাল ট্রেন, যেটা এখন অবধি স্টেশনে এসে পৌঁছায়নি, তো কখন আসে সেটা দেখার বিষয় আর কি। চাপাই নবাবগঞ্জ আমাদের যাইতে হবে, এখান থেকে ওই 18-20 ঘন্টার মতো লাগবে। তো এখনও পর্যন্ত তো এসে উপস্থিত হয়নি, এখন কখন আসবে আর কখন এখান থেকে ট্রেন ছাড়বে? রেল কর্তৃপক্ষ বলছেন অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে এই শিডিউল বিপর্যয়। অগ্রিম টিকিট বিক্রয়ের সময় দেখেছেন যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলা প্রচুর ভিড় করেছে আমাদের ঢাকা স্টেশনে। যাত্রীরা গত 2-3 দিন আগে থেকে ঘরে ফিরতে শুরু করেছে। 2-3টা ট্রেন এই পর্যন্ত মোট 18টি ট্রেন বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, কিন্তু 2-3টি ট্রেন কিছুটা বিলম্ব হলো, বাকি ট্রেনগুলো সময়মতো ঢাকা স্টেশন ছেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রেলের যাত্রীর চাপ আরও বাড়বে বলে জানালেন এই কর্মকর্তা। গন্তব্য উদ্দেশ্যে থেকে ফিরে আসতে। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। তীব্র স্রোত ও বৈরি আবহাওয়ায় শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ আছে। বেলা 11:30 থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে 600+ ছোট বড় গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাক সহ যানবাহনের চাপ বেড়েছে। দক্ষিণাঞ্চলের 21 জেলা থেকে আসা পশুবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনের সারি কয়েক কিলোমিটার ছাড়িয়ে গেছে। তবে গরু, কাঁচামালবাহী ট্রাক ও বাসগুলো আগে পার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ঈদ ঘিরে সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সকাল থেকেই যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। যাত্রীবাহী বাসের সংখ্যা কম হলেও পশুবাহী ট্রাকের চাপ রয়েছে। উত্তরবঙ্গ থেকে এসব ট্রাক যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। হাইওয়ে পুলিশ জানায় প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 500 কোরবানির পশুবাহী ট্রাক ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এদিকে মহাসড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যানবাহনগুলো অনেকটা ধীর গতিতে চলাচল করছে। যানজট নিরসনে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে হাটগুলোতে ততই বাড়ছে পশু ও ক্রেতার সংখ্যা। তবে দাম একটু বেশি হওয়ায় বেচা কেনায় কিছুটা ধীর গতি। রাজধানীর পশুর হাটের কথা জানাচ্ছেন জাহিদ রহমান। প্রতিটি হাটেই ঢুকছে পশুবাহী ট্রাক। জায়গা সংকুলান না হওয়ায় নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর পলিটেকনিক হাট মাঠ ছাড়িয়ে সড়কে
দূর দূরান্ত থেকে ভালো দামের আশায় আসা ব্যাপারীদের দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে। বাস পাই না, তেমন বাস করি নাই, আমরা গরুর কোনো রশি টসি নাই, মানে আমরা গরু বান্ধাই, আমার খুব সমস্যা হইতেছে। বৃষ্টি আসলে এইভাবে ভিজবে। আমি গরু নিয়ে আসছি দুই ট্রাক, ঠিক আছে, দাম তো তেমন একটা নাই, গরু পর্যাপ্ত পরিমাণ। বাইরে গরু আসলে বাইরে দাম পাবো না আমরা আর কি, যে হিসাবে গরু ধরেন খাওয়া দাওয়া যত্ন করিয়ে করা, হাটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী শুক্রবার পুরোদমে বেচাকেনা শুরু হবে এমনটা প্রত্যাশা করছেন হাট সংশ্লিষ্টরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে ঈদ সামনে রেখে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাট। গোপালগঞ্জে কোরবানির পশু সরবরাহ কম হলেও দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা। বিদেশি পশু কম আসায় খুশি স্থানীয় খামারিরা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে। অন্যদিকে জয়পুরহাটের পশুর হাটগুলো ভারতীয় গরুতে ভরে গেছে, এতে লোকসানের আশঙ্কা করছেন দেশীয় পশু বিক্রেতারা। বঙ্গবন্ধুর দেয়া মুজিব কোর্ট এখনও সযত্নে আগলে রেখেছেন ময়মনসিংহের আব্দুল আজিজ কাজী। আগস্ট মাস এলেই কোর্টটি নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি। বয়স বাড়ার কারণে সভা সমাবেশে যোগ দিতে না পারলেও মাসটি এলে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া দরুদ পাঠ করেন আব্দুল আজিজ। ময়মনসিংহ প্রতিনিধি বিপ্লব বসাকের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরত জাহান সিন্ধি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মেসিডেঙ্গি গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ কাজী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ কর্মী। স্বাধীনতার আগে বাঙালির স্বাধিকার আন্দোলনে ময়মনসিংহে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেন শেখ মুজিব, যার প্রতিটিতে বঙ্গবন্ধুর কাছে কাছে থাকতেন আব্দুল আজিজ। 1965 সালে নেত্রকোনায় এক জনসভায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর বাড়ি চলে আসেন আব্দুল আজিজ। পরদিন সকালে ময়মনসিংহ ফেরার পথে আব্দুল আজিজকে নিজের একটি কোট উপহার দেন বঙ্গবন্ধু, যা আজও আঁকড়ে ধরে আছেন আব্দুল আজিজ। বাসভবনে থেকে রাত্রে রয়েছি, পরদিন নাস্তা খাইলাম, নাস্তা খাওয়ার পরে বিদায় নাম, তখন উনি বলছে একটু বসো। যখন আমি একটু বসলাম, বসার পরে উনি ভিতরে গেছে, তখন একটা কোট বার করেছে। যখন কোটটা বার করে ওনার বার হয়েছে, এই সময় জেলার সব উপস্থিত ওনার সামনে কোটটা আমার পড়াইছে, পড়াই দেওয়া কইতেছে যে তোমাকে তো কোটটা খুব ভালো বানাইছে। একসময় শোকাবহ আগস্ট এলে কোটটি নিয়ে বিভিন্ন সভা সমাবেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার চাইলেও এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। আগস্ট মাস আইলে বঙ্গবন্ধুর কোটটা নিয়ে উনি প্রত্যেকটা মিটিংয়ে গিয়া বঙ্গবন্ধুর জন্য কান্দাকুটি করে। যে একসময় তো হি বর্তমানে ভালো রাজনীতিতে জড়িত আছেন, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে জাতির জনকের স্মৃতি বুকে জড়িয়ে রাখা এই মানুষটিকে জীবনের শেষ সময়ে কিছুটা সহায়তা করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। খুলনা জিআরপি থানা হাজতে দল বেঁধে ধর্ষণের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি পাঠান ও এসআই নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার খুলনার জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক তরুণকে ধর্ষণের অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে গত সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়। নির্যাতিতা তরুণীর দুলাভাই জানান, গত 2 আগস্ট রাতে তার শ্যালিকা যশোর থেকে ট্রেনে খুলনায় আসলে জিআরপি পুলিশের সদস্যরা তাকে মোবাইল চুরির অভিযোগে আটক করে। পরে দুলাভাইকে ফোন দিয়ে 1,00,000 টাকা দাবি করে। এত টাকা দিতে অপারগতা জানালে শ্যালিকাকে মাদক মামলায় চালান দেওয়ার হুমকি দেয় পুলিশ। পরে গভীর রাতে জিআরপি থানার ওসি ওসমান গনি পাঠানসহ আরও 4 পুলিশ মেয়েটিকে ধর্ষণ করে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট
মৌসুমী গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূল অতিক্রম শুরু করেছে। গভীর নিম্নচাপটির বাতাসের সর্বোচ্চ গতিবে ঘন্টায় 60 কিলোমিটার। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ 1 থেকে 2 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার নিচু এলাকা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে থেকে সাবধানে চলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিপিজিএমইয়ের সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। সংস্থার সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন গিয়াসউদ্দিন আহমেদ। আজ অ্যাসোসিয়েশনের পল্টন কার্যালয়ে পরিচালনা পরিষদের অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্বাচন বিধি অনুযায়ী বিপিজিএমইয়ের পরিচালনা পরিষদে সাধারণ ও সহযোগী গ্রুপে মোট 7 জন করে মোট 21 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী 1 বছর কমিটি দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শামীম আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ, নূর আলম বাচ্চু, গোলাম কিবরিয়া সহ মোট 14 জন। এইচআইভি এইডস ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে সামাজিক সচেতনতা জরুরি বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে, বাংলাদেশ কম ঝুঁকিপূর্ণ দেশ হলেও এইচআইভি সংক্রমণের কারণগুলো বিদ্যমান আছে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঠেকাতে নারীর পাশাপাশি পুরুষকেও ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। রাজধানীর কারওয়ানবাজার সিএ ভবনে ইউএস এইডের অর্থায়নে এসএমসি ও প্রথম আলোর আয়োজনে গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে মহিউল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বর ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।